হযরত লোকমান হাকিম উনি অনেক প্রজ্ঞাপূর্ণ ওয়াজ নসিহত করতেন কথা বলতেন ওনার এই কথাগুলো আল্লাহর পছন্দ হয়েছে উনি লোকমান হাকিম ছিলেন বিজ্ঞ লোক ছিলেন তিনি ছিলেন হযরত বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশের লোক বেলাল হাবশি যে দেশের লোক ইথিওপিয়া লোকমান হাকিম এই হাবশার লোক ছিলেন উনি হাকিমানা আন্দাজে কথাবার্তা বলতেন যা আল্লাহর খুব পছন্দ সেজন্য ওনার কথাগুলো আল্লাহ হুবহু কোরআনুল করিমের মধ্যে কোট করেছেন পবিত্র কোরআনে সূরা লোকমান নামে একটি সূরা আছে তো উনি ছিলেন মূলত পেশায় কাঠ মিস্ত্রি সামান্য আয় করতেন হালাল রুজি রোজগার করতেন এবং সেটা দিয়ে তিনি জীবন নির্বাহ করতেন হারাম উপার্জন করতেন না হারাম থেকে বেঁচে থাকতেন ইবনে আব্বাস জাবির ইবনে আব্দুল্লাহ সাইয়েদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাদের থেকে হযরত সুফিয়ান সাওরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন তিনি নবী ছিলেন না তিনি ছিলেন আল্লাহর বলি তাহলে আল্লাহর বলির নামে কোরআনে সূরা সূরা লোকমান তো উনার গুণাবলীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু বৈশিষ্ট্য দিয়েছেন অনেক দূর দূরান্ত থেকে ওনার বাণীগুলো শোনার জন্য মানুষ আসত এখনো পর্যন্ত কিয়ামত পর্যন্ত ওনার সেই নসিহতপূর্ণ বাণীগুলো আমাদের জন্য শিক্ষণীয় বিশেষ করে উনি ওনার সন্তানকে যে নসিহত করেছেন সেটা আল্লাহ কোরআনের মধ্যে কোট করেছেন উনি নিজেই বলেন যে তোমরা যদি আমার মতো মর্যাদাবান হতে চাও আমার মতো আল্লাহর প্রিয় হতে চাও তাহলে নয়টি কাজ করতে হবে নাম্বার এক নিজের দৃষ্টিকে হেফাজত করতে হবে যেটা এই জামানায় খুব কঠিন দুই নম্বর বলেছেন জবান জবানকে হেফাজত করতে হবে তিন নম্বর হালাল উপার্জন করতে হবে হালাল উপার্জন যেটা সেটার উপর সন্তুষ্ট থাকতে হবে চার নম্বর হলো লজ্জাস্থানের হেফাজত করতে হবে পাঁচ নম্বর সদা সর্বদা সত্য কথা বলতে হবে ছয় নম্বর অঙ্গীকার করলে ওয়াদা করলে সেটা পূরণ করতে হবে সাত নম্বর মেহমানের ইজ্জত করতে হবে আট নম্বর প্রতিবেশীকে কষ্ট দেওয়া থেকে বেঁচে থাকতে হবে নয় নম্বর অনর্থক কথা এবং কাজ পরিহার করতে হবে এই নয়টি কাজ হযরত লোকমান হাকিম বলেন যে নয়টি কাজ যদি তোমরা করতে পারো তাহলে তোমরা আমার মতো আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর বলি হয়ে যাবে উনি ছেলেকে দশটি উপদেশ দিয়েছিলেন সেই দশটি উপদেশের মধ্যেও যে আমাদের প্রত্যেকের জন্য শিক্ষা রয়েছে সেজন্য আল্লাহ তাআলা সেটাকে পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করেছেন সূরা লোকমানের ১৩ থেকে ১৯ নম্বর আয়াতের মধ্যে أعوذ بالله من الشيطان الرجيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم এটার সারসংক্ষেপ আমি বলে দিই পুরো অনুবাদ বলবো না উনি সন্তানকে প্রথম উপদেশ দিয়েছেন শিরিক করবে না এটা হলো অনেক বড় জুলুম আসহাবে কাহাবের ঘটনা আপনারা জানেন সাতজন যুবক যারা আল্লাহর বলি ছিল তারাও নবী ছিল না তাদের ঘটনা সূরা কাহাফের মধ্যে কাহাফ মানে হলো গুহাবাসী গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল তারা ঈমান রক্ষার জন্য সেই যুগের বাদশা ছিল তাকিয়ানুস সে ঘোষণা করেছিল সবাইকে মূর্তি পূজারী হতে হবে মূর্তি পূজা করতে হবে এই মূর্তি পূজা থেকে বাঁচার জন্য বাদশার সেই হুকুম থেকে নিজেদের ঈমানকে বাঁচানোর জন্য তারা একটা গুহার মধ্যে আশ্রয় নিল এবং তাদের পিছনে পিছনে একটা ল্যাংরা কুকুরও গিয়েছিল সেই কুকুরটিও কুকুরটির কথা আল্লাহ সূরা কাহাফের মধ্যে বলেছেন তো সেই সাত যুবক নিজেদের ঈমান বাঁচানোর জন্য গুহার অভ্যন্তরে আশ্রয় নেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আকামুল হাকিমের এই শিরিক থেকে বাঁচার জন্য বাঁচার কারণে তারা আল্লাহর বলিতে রূপান্তরিত হয়েছেন ৩০৯ বছর গুম ছিলেন যে রকম ঘটনা পৃথিবীর জমিনে বিরল ৩০৯ বছর পর আল্লাহ তাআলা তাদেরকে পুনরায় জাগ্রত করেছিলেন আল্লাহ তাআলা বলছেন وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا আমি তাদের মন দৃঢ় করেছিলাম যখন তারা উঠে দাঁড়িয়েছিল ৩০৯ বছর পরে অতঃপর তারা বলল আমাদের পালনকর্তা আসমান এবং জমিনের পালনকর্তা আমরা কখনো তার পরিবর্তে অন্য কাউকে উপাস্য হিসেবে গ্রহণ করব না যদি করি তবে সেটা হবে অনেক বড় গর্হিত কাজ এটাই ছিল তাদের ইমানি শক্তি পুরা দেশের সবাই শিরিকের মধ্যে লিপ্ত হয়ে গেছে জানের ভয়ে কিন্তু এই সাত যুবক তারা এলাকা ছেড়ে দেশ ছেড়ে পালিয়েছে
ইমানকে রক্ষা করার জন্য, শিরিক থেকে বাঁচার জন্য। তো সেই যুবকদের সেই ঘটনা, তারা যে আল্লাহর বলি, আল্লাহর প্রিয় বান্দা, তাদের সেই ঘটনা আল্লাহ কোরআনের মধ্যে সূরা কাহাফের মধ্যে বর্ণনা করেছেন সব এবং সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর বলিদের ভালোবাসে, সে যতই নিকৃষ্ট হোক তারাও আল্লাহর প্রিয় হয়ে যায়। যেমন সেই কুকুরটি, কুকুর একটা নিকৃষ্ট প্রাণী আমাদের দৃষ্টিতে, কিন্তু সেই কুকুরটি এই সাতজন যুবকের পিছনে পিছনে তাদের প্রতি ভালোবাসার কারণে সেটাও সেই গুহার মধ্যে চলে গিয়েছিল। তাকে তারা দৌড়াতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা কুকুরের জবান খুলে দিয়েছে। সেও বলেছে যে আমি তোমাদেরকে ভালোবাসি। তারা ছিল আল্লাহর বলি। তো একটা কুকুর আল্লাহর বলিকে ভালোবাসার কারণে সেও মর্যাদাবান হয়েছে এবং আল্লাহর কাছে সে মর্যাদার আসন পেয়েছে। সেই কুকুরের কথা আল্লাহ কোরআনের মধ্যে বারবার উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন সায়াকুলুনা সালাসাতুন রাবিহুম কলবুহুম, কলবুন হলো কুকুর। তারা বলে, তারা ছিল তিনজন আর চতুর্থ জন হলো কুকুর। তারা ছিল তিনজন ওই আল্লাহর বলি যুবক, তারা ছিল তিনজন, চতুর্থ জন ছিল কুকুর। ওয়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কলবুহুম, তারা বলে তারা পাঁচজন আর ষষ্ঠ জন হলো কুকুর। রাজমাম বিল গায়ব ওয়াকুলুনা সাবাতুন ওয়া সামিহুম কলবুহুম, তারা বলে তারা সাতজন আর অষ্টমটি ছিল কুকুর। সবাই বলেন সুবহানাল্লাহ। তো কুকুরের আমল কি ছিল? আল্লাহ যে কোরআনে এত সুন্দর করে তারপর কুকুর ওই আল্লাহর বলিদের ভালোবেসেছিল, তাহলে আমাদেরকেও যারা প্রকৃত আল্লাহর বলি, ইবাদুর রহমান, যারা যারা আল্লাহর প্রিয় বান্দা, তাদেরকে আমাদের ভালোবাসতে হবে। আর আল্লাহর প্রিয় বান্দাকে সেটা আপনি জানেন না আমি জানি, আল্লাহর প্রিয় বান্দা যারা তাদের ব্যাপারে আমার নবী বলছেন যারা আল্লাহর বলি তাদেরকে দেখলে তোমার আল্লাহর কথা মনে এসে যাবে, তারাই হলো আল্লাহর বলি। যাদেরকে দেখলে আপনার শয়তানের কথা মনে আসবে সে আল্লাহর বলি না, সে হবে বন্ধ। তো সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ মানুষের মধ্যে অনেক আল্লাহর বলিকে লুকায়িত রেখেছেন। এমন অনেক আল্লাহর বলিরা আছেন, আল্লাহর বলি মানে হলো আল্লাহর বন্ধু, যাকে আল্লাহ পছন্দ করেন, সে নিজেও জানে না যে সে আল্লাহর বলি। সেজন্য আমাদের উচিত সবার সাথে ভালো আচরণ করা, সব মানুষকে আল্লাহর বান্দা হিসেবে সম্মান করা। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। আর কাউকে যখন আপনি আল্লাহর জন্য ভালোবাসবেন, আল্লাহর জন্য কাউকে যদি আপনি মহব্বত করেন, সেটার ফায়দা হিসেবে আবু দাউদ শরীফের 4683 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করে, আল্লাহর জন্য কাউকে দান করে আল্লাহর এবং আল্লাহর জন্য কাউকে দান করা থেকে বিরত থাকে, সেই ব্যক্তি নিজ ঈমানকে পূর্ণতা দান করল। আল্লাহর জন্য কাউকে দান করা থেকে বিরত থাকা কি? আপনার কাছে কেউ এসে, কয়েকজন ছেলে এসে বলে, আপনি দোকানদার, আপনার ওটা আড়া দিজে ভাটি করছুম আড়াই 1000 কোটি আনো, তো আপনি আল্লাহর জন্য কি করলেন? তাদেরকে দিলেন না। আর আরেকজন, আর কিছু লোক এসে বলে, ও আরা মসজিদুর হাজ করি বলে কিছু টিয়া আসায়, সেটা সেই দেয়াটা হবে আল্লাহর জন্য। আর যারা ডিজে পার্টির জন্য আপনার কাছে চাচ্ছে, তাকে না দেওয়াটা হলো আল্লাহর জন্য। তা আল্লাহর জন্য ভালোবাসতে হবে, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করতে হবে, আল্লাহর জন্য দান করতে হবে, আল্লাহর জন্য দান থেকে বিরত থাকতে হবে। যদি এই কাজটি করতে পারি তাহলে আল্লাহর প্রিয় হাবিব বলেন, ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে তার ঈমানকে পরিপূর্ণ করলো।